ঈদের পর ধামাকা দাম চলতেছে ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন বাইকটি এই ধামাকা দাম কত আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন ঈদের পর ধামাকা দামটি কত চলতেছে ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই আসসালামু আলাইকুম গায়েস ইটস মি আরমান সারওয়ার আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থামবেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কী বলব তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান বন্ধুরা ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ভার্সন বিএস সেভেন বাইকটি কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে বিকজ আপনার এই ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম বাইকটি কিন্তু ইন্দোনেশিয়ান বাইকের তুলনায় বাজেট ফ্রেন্ডলি তাই আপনারা বেশিরভাগ মানুষই ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম বাইকটি বেশি ক্রয় করতেছে তো এই বাইকটির বর্তমান দাম চলতেছে সারা বাংলাদেশে আনো বিশিয়াল শোরুমে পাঁচ লাখ ষাট থেকে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আস্কিং প্রাইস তো আপনারা যারা নিতে চান অবশ্যই পাঁচ ছয়টি শোরুম যাচাই বাচাই করে তারপর বাইক ক্রয় করবেন কারণ পাঁচ ছয়টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করাই আপনার জন্য উত্তম আর ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন বাইকটি কিন্তু ব্যাপক পপুলার আর কুইকশিফটের আছে এই বাইকটির মধ্যে আর সার্ভিস সেন্টার আছে কি সাথে সেটাও যাচাই করবেন আর আরেকটা জিনিস বলে দিই এখন কিন্তু ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন কিন্তু নতুন একটি কালার চলে আসছে সিলার সিলভারের মধ্যে ব্ল্যাক সংমিশ্রণে একটি বাইক চলে আসছে বাংলাদেশের বাজারে ওটাও অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তো আপনারা যারা নিতে চান আশা করি ওই বাইকটি ক্রয় করবেন কারণ ওই ব্যাগটির লুকস কিন্তু এই বাইকটির তুলনায় আরও বেশি গর্জিয়াস তো আপনারা দেখতে পারেন আর ওটার সম্পর্কে আমি কিন্তু ভিডিও দিয়েছি চাইলে ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এত এত সাপোর্ট করার জন্য ভবিষ্যতেভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং আল্লাহ হাফেজ